আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন তো দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেশি মুরগির প্রাকৃতিক চিকিৎসা কি মেডিসিন কি কি লাগবে এবং কি কি দিয়ে মুরগিকে ঠিক করা যায় তো প্রথমে আমরা আলোচনা করব রসুন এবং আদা আদা রসুন পেঁয়াজ এবং কাঁচা হলুদ এটা কিসের জন্য লাগে তো যদি মুরগিকে ঠান্ডা লাগে লাগে থাকে যদি মুরগি ঝিমায় তাহলে অবশ্যই আদা রসুন পেঁয়াজ এবং কাঁচা হলুদ এই তিনটি চারটি উপাদান চারটি উপাদান বেশ সুন্দর করে মিশ্রণ করে তার রস করে তারপর অবশ্য মুরগিকে সকালবেলা কন্টিনিউ তিন থেকে চার দিন খাওয়াবেন এটি হচ্ছে মুরগির ঠান্ডা লাগা এবং কি মুরগি যদি মানে মুরগির যদি আবার পক্স উঠে মানে যেটাকে আমরা গুটি বলি তো এই কাঁচা হলুদটা কিন্তু একটা অ্যান্টিবায়োটিক তো এটা দিলে দুর্দান্ত কাজ তারপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব নাম্বার টু হচ্ছে এই যে থানকনির পাতার কী কাজ দেশি মুরগির জন্য থানকনি যেটা আমরা যেটাকে আমরা গ্রামী ভাষায় নাফাতি পাতা বলি নাফাতি গাছ তো এটা কিন্তু গ্রামগঞ্জে আনাচে কানাচে যে যে কোনো জায়গায় এটা পাওয়া যায় তো বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম হতে পারে তো আমরা আমাদের এলাকায় থানকনি বা নাফাতি পাতা বলে থাকি এটা কিন্তু মুরগির যদি মানে পাতলা পায়খানা বা চুনা পায়খানো হয় তাহলে এটা কিন্তু দুর্দান্ত কাজ এটা বেশ সুন্দর করে পিষে শিল্পটাতে বেটে রসটাকে ছাঁচে নিয়ে তারপরে সকালবেলা তিন থেকে চার দিন খাওয়ালে মুরগি কিন্তু একদম সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মুরগি যদি পাতলা পায়খানা করে পাতলা পায়খানা করলে কী কী দেওয়া যাবে প্রাকৃতিক উপায়ে তো প্রথমে দেবেন যে দেখতে পাচ্ছ এটা কিন্তু কুচি একটা আমের পাতা মানে কুচি আমের পাতা দেবেন কুচি আমের পাতা এবং বেলের পাতা এবং কি তোমাদের হচ্ছে জাম পাতা এই তিনটি গাছের পাতা একসাথে মিশ্রণ করে বেশ সুন্দর করে ছাটনি দিয়ে ছাঁচে তারপরে রসটা তিন থেকে চার দিন খাওয়াবেন ইনশাআল্লাহ দেশি মুরগির কিন্তু পাতলা বেখানা রোগ ছেড়ে যাবে তারপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তেলে পাতা তেলে পাতার কিন্তু দারুণ একটা কাজ তেলেগুজা বা যে কোনো মুরগির যদি মানে পাখানা জনিত রোগ হয়ে থাকে আমাশা জাতীয় তো এই তেলেগুজার পাতা দিয়ে কিন্তু সারানো যায় তিন থেকে চার দিন তেলেগুচার পাতার রসও করে দিতে পারেন এবং কি কুচি কুচি করে কেটে দিয়ে মুরগি ফিটের সাথে মিক্স করে দিতে পারেন খেয়ে নেবে তো এটা কিন্তু আমাসার জনিত রোগের দারুণ একটি পাত তো এটা কিন্তু ঘরের আনাচে কানাচে পাওয়া যায় তো বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম নাম হয়ে থাকে তো আমাদের এলাকায় তেলেকুচাই বলে তো আমিও তেল যাই বলছি তোমাদেরকে তো গাছটা হয়তো আপনারা চিনতে পারছেন তো এটা অনেক জায়গায় পাওয়া যায় ঝাপঝরেই পাওয়া যায় গলির আনাচে কানাচে বাড়ির পাশে আশেপাশেই পাওয়া যায় তারপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তো যদি অতিরিক্ত মানে ইয়ে হয় দেশি মুরগির পাতলা পাখানো হয় অতিরিক্ত তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছ পেওরা গাছার পেওরা গাছের কুচি পাতা এবং কি কলা গাছের পাতা বেশ সুন্দর করে কেটে দিতেও পারো কুচি কুচি করে এবং কি শিলপাটাতে বেটে রস করে তারপরে ছাঁচনি দিয়ে ছাঁচে তিন থেকে চার দিন খাওয়াতে পারো আর আর একটি বিষয় যে বলবো তো সেটি হচ্ছে যে এই যে আমের পাতা বা জাম পাতা এবং কি বেলপাতা এই তিনটা পাতার কিন্তু যদি মুরগি যদি রক্ত আমাশা হয়ে থাকে তাহলে কিন্তু এই তিনটা পাতা দিয়েও খুব কাজ এই তিনটা পাতা চুনা পায়খানা এবং কি পাতলা পায়খানা এবং কি রক্ত আমাশেরও কাজ করে আর থানকুনির পাতা তো বলাই একদম কী আর বলবো থানকুনির পাতার যে এত কাজ এটা কিন্তু চূনা পায়খানার জন্য দুর্দান্ত কাজ তো তারপরে যেটা তারপরে তো এগুলো মেডিসিন আপনারা খাওয়াবেন তো কোনো মেডিসিন কিন্তু লাগবে না জিরো বাচ্চার বয়স থেকে কিন্তু যদি তোমরা এই যে হলুদের রসটা খাওয়াও এবং কি আদা রসুনটা খাওয়াও তো বাচ্চার খুব উপকার এবং কি ঠান্ডা লাগবে না পাখা ঝুলে যাবে না তো আশা করি ভিডিওটি দিয়ে সবাই বুঝতে পারছেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং অন্য খামারি ভাই বোনদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটিকে টুক করে একটু শেয়ার করে দেবেন তো আজকে এখান থেকে শেষ করছি ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ